বগুড়ায় গাড়ির সাথে মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটির জেরে দুই তরুণকে হত্যার ঘটনা ঘটেছে রাতে শহরের নিশিন্দারা মোস্তাফা বিয়া মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে স্বজনরা জানায় রাতে নোমান আহমেদ শরীফ ও মোহাম্মদ রুমন মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সাবেক কাউন্সিলর সাজ্জিল আহমেদ টিপুর গাড়ির সাথে ধাক্কা লাগে এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর এ নিয়ে কথা কাটাকাটি হয় দুপক্ষের এর জের ধরে কিছুক্ষণ পর শরীফ রুমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় পরে তাদের গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন গুলির ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান আহ হাসিবুর যে একজন এখন পর্যন্ত গুরুতর আহত অবস্থায় আছে তার অবস্থা কেমন আর এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে কিনা আমি কিছুক্ষণ আগে পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলেছেন যে এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি তবে মামলার যে প্রস্তুতি সেটি তারা নিতে শুরু করেছে স্বজনরাও বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন যেগুলো মামলার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে এরকমই তারা বলছেন আর আপনি যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে আহত যে একজন রয়েছেন এখন সেই জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার আঘাত গুরুতর হলেও তার প্রাণহানির কোনো আশঙ্কা নেই বলেই তারা তাদের স্বজনরা বলেছেন চিকিৎসকরা বলেছেন পায়ে মূলত গুলিটা লাগার কারণেই এই মুহূর্তে প্রাণহানির কোনো আশঙ্কা তার নেই তবে যে দুইজনকে হত্যা করা হয়েছে তাদের লাশ আবার দেখার সুযোগ হয়েছিল এবং তাদের শরীরের অনেকগুলো জায়গায়তে আমরা ধারালো অস্ত্রের আঘাত দেখতে পেয়েছি পুলিশ কর্মকর্তারাও বলছেন যে এই ঘটনার সময় অন্তত আট রাউন্ড গুলির ঘটনা ঘটেছে তবে প্রত্যক্ষদর্শী বা এলাকাবাসীর দাবি অন্তত থেকে ষোলো রাউন্ড গুলির শব্দ তারা পেয়েছেন এবং এই গুলির ঘটনার পরপরই এই হত্যার ঘটনা ঘটেছে এবং প্রায় একই খুব জায়গাতেই হত্যা করা হয়েছে এবং যে দুইটি দুই জায়গায় তাদের হত্যা করা হয়েছে তার দূরত্ব আট থেকে দশ ফিট বা আরেকটু বেশি হবে এর মাঝখানে তাদেরকে হত্যা করা হয়েছে এবং এটা প্রকাশ্যেই করা হয়েছে আর হত্যার আগে একদল দুর্বৃত্ত সমবেত হয়েছে এবং একজনকে আটক করার পর তাকে ফোঁদ দিয়ে আরেকজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে হত্যা করা হয়েছে বলে তাদের স্বজনরা অভিযোগ করছে এবং এত ছোট একটা ঘটনা ছিল যেটিকে এই হত্যার পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়টাতে সবাই হয়েছে এলাকার লোকজনও অস্বাভাবিকই বলছেন এখন পর্যন্ত আমরা যে তথ্য সব পাচ্ছি তাতে হত্যার আগে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়েছে এবং এই গুলির জন্য যারা নিহত হয়েছেন তার স্বজনরা দাবি করছেন যে এখানকার বগুড়া জেলা পরিষদের একজন সদস্য তিনিও আছেন তার ভাই রয়েছেন এবং আরেকজন কাউন্সিলরও রয়েছেন এই হত্যার ঘটনা যার প্রত্যক্ষ সহযোগিতা ছিল বা তার যে আত্মীয় এরা তাদের সহযোগিতা করেছেন আর আমরা একটা ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি যে একজন জনপ্রতিনিধি এই ঘটনার যে এলাকা সেখান থেকে হেঁটে যাচ্ছে অর্থাৎ সব মিলিয়ে এখন পর্যন্ত যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে তিনজন জনপ্রতিনিধিকে যিনি সাবেক এবং বর্তমান সেটাকে নিশ্চিত করা গেছে আর পুলিশ কর্মকর্তারা বলছেন যে এই ঘটনায় যারা ছিলেন তাদেরকে শনাক্ত করার কাজ অনেকটাই এগিয়ে গেছে এবং বেশ কয়েকজনকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টাও করা হচ্ছে পুলিশ কর্মকর্তারাও স্বীকার করেছে যে এই হত্যার ঘটনার আগে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়েছে এবং সেই গুলির যে খসা সেগুলো তারা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন বগুড়া থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই তরুণকে হত্যার ঘটনা ঘটেছে এ বিষয়ে বিস্তারিত জানা আমাদের সহকর্মী হাসিবুর রহমান